হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটি খুব সুন্দর রেসিপি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসুন দেখে নিচ্ছি আজকে রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি আচারি কুমড়ো, আলু আর কুমড়োর একটি নিরামিষ তরকারি, রুটি বা পরোটার সাথে খাওয়ার খুবই সুস্বাদু। আসুন দেখে নিচ্ছি কী কী লাগবে। আলু কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে এতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা তেলে ভালো করে নাড়াচাড়া করে এবার আলু দিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী করে বানিয়েছি আর কী কী মশলা ইউজ করেছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা হালকা ভেজে এবার কুমড়োগুলো দিয়ে দেব। আলু কুমড়ো একসাথে ভেজে নেব। আলু বেশি ভাজা হয়ে গেলে আলু আগেই গলে যাবে, তাই আলু কুমড়ো একসাথে এবার ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, এর সাথে স্বাদ মতো নুন আর হলুদ। ভালো মতো নাড়াচাড়া করে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। আলু আর কুমড়ো অনেকটা নরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। এই রান্নাটি একটু ঝাল ঝাল হবে, তাই ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। এবার নিয়ে নিয়েছি 2 চামচ আমচুর পাউডার, এটাই এই রান্নার স্পেশালিটি, এতে রান্নার স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 2 চামচ। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়েছি আমি, এটা স্বাদ মতন দেবেন। যদিও রান্নাটি একটু ঝাল ঝাল হবে আর আমচুর পাউডারে একটু টক ভাব আসবে, তাই এর সাথে মিষ্টিটাও প্রয়োজন। এবার গরম জল দিয়ে দিলাম, 1 কাপ গরম জল দিয়েছি। জল দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপরে জলটা শুকিয়ে নেব। আরও 5 মিনিট ঢেকে রেখে দেব যাতে ভালো মতন সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে এসছে আর বেশ মাখা মাখা ভাব এসছে। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, আমি খুব বেশি ঝোল রাখব না, তাই আরও একটু ঢেকে রেখেছি। ব্যাস, রান্নাটি হয়ে গেছে। খুবই টেস্টি একটি রান্না, অবশ্যই ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।